প্রাচীনকাল থেকে রেশমের জন্য সুখ্যাতি আছে রাজশাহী সেই খ্যাতি থেকে রাজশাহীর প্রধান পরিচয় হয়ে হয়ে উঠে সিল্ক সিটি উন্নত জাতের তুঁত গাছ ও কীটের অভাবে প্রায় মুখ থুবড়ে পড়া রেশম আবার ঘুরে দাঁড়াচ্ছে ভৌগোলিক নির্দেশক সনদ পাওয়া রেশমের সম্ভাবনার গল্পটা জানাচ্ছেন কাজী সাহেব ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে মোগল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় অবিভ্যক্ত বাংলায় রেশম শিল্পের প্রসার লাভ করে সেই রেশমই কালেকালে রাজশাহীর প্রধান পরিচয় হয়ে ওঠে সিল্ক সিটি সিল্কের জন্য রাজশাহী বিখ্যাত হলেও চাহিদার তুলনায় উৎপাদনের ভারসাম্য না থাকায় আমদানি করতে হয় তবে আমদানি নির্ভর রেশম শিল্পের সুদিন ফেরার স্বপ্ন দেখাচ্ছেন গবেষকরা রেশম কিটের বিশটা জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে যার ফলে একশো রোগমুক্ত ডিমে ষাট থেকে পঁয়ষট্টি কেজির স্থলে সত্তর থেকে পঁচাত্তর কেজি গুটি উৎপাদন করা সম্ভব হচ্ছে এই এই জাতগুলো মাঠ পর্যায়ে হস্তান্তর করা যায় ফলে আমরা আশা করছি কৃষকরা আরও উপকৃত হবে দুই দশক আগে দুই হাজার দুই সালে তৎকালীন জোট সরকার বন্ধ করে দেয় রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম কারখানা টাটা ষোলো বছর বন্ধ থাকার পর দু সালে আবারও চালু হয় কারখানাটি রেসভের সুদিন ফেরাতে চলছে একশো তেপ্পান্ন কোটি টাকার চার প্রকল্প এই প্রতিষ্ঠানটা আমরা আবার চেষ্টা করছি তার সোনালী অতীতে ফেরার জন্য মধ্যে গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট আন্তরিক যার ফলে আমাদের ইতোমধ্যে আমাদের চারটি প্রকল্প কিন্তু চলমান আছে রাজশাহীর রেশম পেয়েছে ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ সরকারি বেসরকারি নানা উদ্যোগে সম্প্রসারণ হচ্ছে রেশম চাষ ফলে সুদিনের অপেক্ষায় রেশম শিল্প সংশ্লিষ্টরা উৎপাদনটা আরো বাড়াতে হবে কিভাবে রেশমটাকে সুতা গুটি এগুলো বাড়ানো যায় সেক্ষেত্রে সরকার তো চেষ্টা করছি আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি আমরা কিন্তু এই ক্ষেত্রে বড় একটা অবদান রাখতে পারি রেশমের বাংলাদেশের চাহিদা সাড়ে চারশো টন এই সাড়ে চারশো টন চাহিদা পূরণ করে বিদেশে সুতা রপ্তানি করেও আমরা অর্থনৈতিক বিদেশি টাকা অর্জন করতে সক্ষম যেই সনদ পাওয়ার পর রেশম কাপড়ের চাহিদা বেড়েছে তবে দেশে বিদেশে এখনও এর ক্ষেত্রে সরকারি উদ্যোগ কম বলছেন এই ব্যবসায়ী নেতা এই পণ্যটাকে আরও ভালো করে বেগমান করার জন্য সরকারের বিভিন্ন উইং এবং প্রাইভেট সেক্টর যেটা আছে বিভিন্ন আছে তাদেরকে একটু প্রোমোট করলে আমার মনে হয় যে এইটা পণ্যটা আরও বেশি বেগমান হবে রেশমের চাষ বাড়াতে চলছে গবেষণা চলছে প্রকল্প এখন অপেক্ষা রেশমের সুদিন ফেরার কাজী শাহেদ দেশ টিভি রাজশাহী